নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। আগের পর্বে ছিল নর্থ সিকিম ভ্রমণের গল্প। এই ভিডিওতে ছোট্ট করে শেয়ার করব আমরা নর্থ সিকিমে কী কী বার্ডস আর ম্যামেলস দেখেছি সেই ভিডিও। ভিডিওটা দেখার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, এই সাবস্ক্রিপশন কিন্তু একদমই ফ্রি। আর ভিডিওটা দেখার পর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করতে হবে। আপনাদের পাশে থাকাটা কিন্তু আমার জন্য একটা বিরাট ইন্সপিরেশন। তো চলুন শুরু করা যাক। এই নর্থ সিকিম ট্রিপে আমরা টোটাল 81টা বার্ড স্পিসিস দেখতে পেয়েছিলাম। এর মধ্যে লাচুং আর সিঙ্গিকে আমরা নিজেরা বার্ডিং করে অল্প কিছু বার্ড দেখতে পেয়েছিলাম, আর লাচেনে ছিল আমাদের গাইডেড বার্ডিং ট্রিপ, ওখানেই আমরা ম্যাক্সিমাম বার্ড স্পিসিস দেখেছিলাম। লাচুংয়ে হোমস্টেতেই দেখতে পেলাম অ্যালপাইন থ্রাশ, এছাড়াও দেখতে পেলাম হোয়াইট ব্রাউড ফুলভেটটা। সিঙ্ঘিকে দেখেছিলাম হিমালয়ান ব্লুটেল, রুফাস গর্জেটেড ফ্লাই ক্যাচার, আর দেখলাম ইয়েলো বেলিড ফেয়ারি ফ্যান্টেল। লাচেনে প্রথম দিনটা আমরা লাচেন আউটস্কার্টেই বার্ডিং করেছিলাম, দেখতে পেলাম ব্লু ফ্রন্টেড রেড স্টার্ট। তারপর দেখলাম একটা রেয়ার স্পিসিস টিবেটান সেরিন। এছাড়াও দেখলাম ব্ল্যাক ব্রাউড টিট। হঠাৎ যার খোঁজে এই ঠান্ডাতে নর্থ সিকিমে আসা, দেখলাম সেই গ্র্যান্ডালার এক ঝাঁক, কিন্তু ওই দিনকে আর বেশি ভালো ফটো পাওয়া গেল। এছাড়াও দেখতে পেলাম চেস্টনাট বেলি রক থ্রাশ। হঠাৎ দূরে গাছের মধ্যে চোখে পড়ল নিয়ার থ্রেটেন্ড একটা ম্যামাল স্পিসিস তেরাই গ্রে ল্যাঙ্গু। আর দিনের শেষটা হলো খুব ভালো করে, কারণ একটা দারুণ স্পিসিস আমরা হঠাৎ দেখতে পেয়ে গেলাম, সেটা হলো ইয়েলো রাম হানি গাইড। নেক্সট ডে আমরা গুরুদংমার এরিয়াতে বার্ডিং করেছিলাম, পেয়েছিলাম বেশ ভালো কিছু বার্ড স্পিসিস আর ম্যামালস। প্রথমেই দেখলাম মাথার ওপর দিয়ে উড়ে যাচ্ছে একটা বিশাল আকারের পাখি, বিয়ার্ডেড ভালচার। তারপর আমরা দেখলাম টিবেটান গ্যাজেল, এছাড়াও দেখতে পেলাম রুফাস নেক স্নোফিঞ্চ। হঠাৎ দেখতে পেলাম একটা খুব রেয়ার ফ্যালকন সাকের, এছাড়াও দেখতে পেলাম রবিন অ্যাকসেন্টার। তারপরে দেখতে পেলাম হর্ন লার্ক। তারপরে ইন্ডিয়াতে হাই অল্টিটিউডে যে আউলটা পাওয়া যায়, লিটল আউল, সেটাকেও আমরা দেখতে পেলাম। তারপর দেখতে পেলাম ব্ল্যাক উইং স্নোফিঞ্চ, আর ওইখানেই ছিল এক ঝাঁক ব্ল্যাক হেডেড মাউন্টেন ফিঞ্চ। তারপর হঠাৎ করেই চোখে পড়লো, উঁকি দিচ্ছে খুব কিউট একটা ম্যামেল প্ল্যাটুপিকা। আরও দেখলাম হোয়াইট রাম স্নোফিঞ্চ, আর বরফের উপরে দেখতে পেলাম ব্রাউন টিট। তারপর হঠাৎ করেই দেখতে পেলাম খুব অল্প সাইটিং হয় টিবেটান স্যান্ড ফক্স। দু রকমের চাফই দেখতে পেলাম, রেড বিল্ড আর ইয়েলো বিল্ড। এছাড়াও দেখতে পেলাম হিল পিজিয়ান, আর ফেরার সময় দেখতে পেলাম হোয়াইট উইং রেড স্টার্ট। থার্ড ডে আবার আমরা লাচেনের আশপাশেই বার্ডিং করলাম, দেখতে পেলাম স্নো পিজিয়ান, এক ঝাঁক ছিল। হঠাৎ গাছের ডালে এসে বসলো ইয়েলো বিল্ড ব্লু ম্যাকপাই, এছাড়াও দেখতে পেলাম হিমালয়ান বাজার্ড, রুফাস ব্রেস্টেড অ্যাকসেন্টার, খুব সুন্দর একটা উডপেকার দেখলাম, ক্রিমসন ব্রেস্টেড উডপেকার। দেখলাম
অ্যাসিথ্রোটের ওয়াবলার। দেখলাম ব্ল্যাক ফেসড লাফিং থ্রাশ, হোয়াইট ব্রাউড ফুলভেট্টা, এছাড়া দেখলাম প্রায় 400-500টার একটা গ্র্যান্ডালার ফ্লক একদম কাছাকাছি উঠছে। আমরা একটু অপেক্ষা করলাম এবং খুব কাছেই এসে বসলো এবং খুব ভালো ফটো পাওয়া গেল গ্র্যান্ডালার। এছাড়াও দেখলাম ডার্ক রাম্পড রোজ ফিঞ্চ, দেখলাম একটা ছোট্ট পাখি ইউরেশিয়ান রেন। এছাড়াও দেখতে পেলাম হোয়াইট ব্রাউড বুশ রবিন, খুব সুন্দর এই পাখিটা। দেখা গেল হিউমস বুশ ওয়ার্বলার। এছাড়াও দেখলাম চেস্টনাট টেল মিনলা, রাস্টি ফ্ল্যাঙ্ক ট্রি ক্রিপার। এছাড়াও দেখতে পেলাম হোয়াইট থ্রোটেড লাফিং থ্রাশ। ফোর্থ ডে আবার আমরা ঠিক করলাম থাঙ্গু ভ্যালি অব্দি যাবো সলিটারি স্নাইপের খোঁজে। তো যাওয়ার পথে প্রথমেই আমরা দেখতে পেলাম প্লেন মাউন্টেন ফিঞ্চ, এছাড়া দেখলাম হিমালয়ান থার্ড, আর মাউন্টেন উইজেল, দেখলাম ইউরেশিয়ান কেস্ট্রেল, এছাড়াও দেখলাম হোয়াইট থ্রোটেড ডিপার। ওই ঠান্ডা জলে ডুবে ডুবে কি সুন্দর খাবার খাচ্ছিল। অবশেষে সেই সলিটারি স্নাইপ আর খুঁজে খুঁজে পাওয়াই যায় না, শেষকালে অনেক কষ্টে তাকে পাওয়া গেল। মানে এতটাই ক্যামুফ্লাজ হয়ে থাকে ওই জায়গার মধ্যে, মাটি মাটি একটা কাদা মাটি জায়গার মধ্যে, যে রঙটাও ওই রকম, তাই খুঁজেই পাওয়া যাচ্ছিল না। যাই হোক, লাকিলি অবশেষে পাওয়া গেল। পরের দিন লাচেন থেকে শিলিগুড়ি ফেরার পথেও আমাদের প্রাপ্তি কিছু মন্দ হলো না। পেলাম রুফাস ভেন্টেড টিট, হোয়াইট ক্যাপ রেড স্টার্ট, গোল্ডেন ওয়াবলার, স্লেটি ব্যাক ফকটেল, গ্রে থ্রোটেড ওয়াবলার আর রেড টেল মিনলা। তো আমাদের এই ট্রিপ খুব দারুণ হলো, অনেক পাখি আর ম্যামেলস আমরা দেখলাম। যারা বার্ডিংয়ে ইন্টারেস্ট রাখেন তারা আমাদের বার্ড গাইড রন্টু সাহার সাথে যোগাযোগ করে নিতে পারেন। ওনার নাম্বার আমার ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে, আপনারা ওনাকে কল করে বার্ডিং ট্রিপ সম্বন্ধে জেনে নিতে পারবেন। তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সেফ থাকবেন। থ্যাংক ইউ।